আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। তাও সকালবেলা উঠেই দেখি মা অনেক নাস্তা বানাইছে, লুচি হালুয়া সবজি, খুব পছন্দের খাওয়া আমাদের সবার। তো নাস্তা টাস্তা খেয়ে চলে যাব আজকে মলে। তো মলে আসলে ঘুরতেও যাওয়া একটু, আর যদি চোখে ভালো লাগে তাহলে কিছু কেনাকাটা। তো চলুন তাহলে আজকে আমাদের ব্লগটি দেখুন। আফটার থ্যাংকস গিভিং এবং আফটার ব্ল্যাক ফ্রাইডের পরে আমরা, ব্ল্যাক ফ্রাইডের সেল এখনও চলতেছে, তো কি কি কিনতে পারি এবং কি পাওয়া যায় তো আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি। তো চলুন তাহলে। তো বাসা থেকে দূরত্ব 15-20 মিনিটের একটি মলে চলে গেলাম। মলটির নাম হচ্ছে আল্ট্রামন স্প্রিং মল। তো যেয়ে দেখা যাক এখানে কি কি পাওয়া যেতে পারে আমরা এবং কী পাই। দেখি এখনও কোনো সেল এবং আর কিছু পাওয়া যায় কিনা, কারণ অলরেডি ব্ল্যাক ফ্রাইডের সেল হয়ে গিয়েছে, তো নিশ্চয়ই সব কিছু আউট হয়ে যেতে পারে। তো দেখি কিছু পাওয়া যায় কি না। আমরা আসছি ব্ল্যাক ফ্রাইডে শপিং করতে, ঘুরতে, শপিং এর থেকে বেশি। দেখি কিছু পাওয়া যায় কিনা, আমি আর মা দেখব যে সবাই আছে এদিকে। কারণ মলে এখন অনেক অনেক সেল আফটার থ্যাংকস গিভিং এর পরে অনেকটা। মলে অনেক সুন্দর করে, এটা হচ্ছে উইশিং ট্রি, বিউটিফুল, অনেক সুন্দর ডেকোরেশন করা, অনেক সুন্দর। ফ্লোরিডা মলে কাজ করে, ইটস বিউটিফুল। বসে না চালা ভাই, আমি অনেক সুন্দর করে ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে, অনেক সুন্দর, আমাদের খুব ভালো লাগতেছে। এখন আমরা মেসিতে ঢুকবো, যে অনেক সুন্দর করে ডেকোরেশন। ও চলেন ওখানে যাই ছবি তুলি আমরা, তাহলে পুরো ফ্যামিলি দেখতে চলেন। কত সুন্দর, মলে অনেক সুন্দর করে ক্রিসমাসের জন্য ডেকোরেশন করা আছে, অনেক সুন্দর করে, খুব সুন্দর। সবাই ছবি তুলতেছে তাই আমরাও একটু ছবি টবি তুলে নিলাম। এত সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আর আমরা যে জিনিসটা দেখতে এসেছিলাম সেলে সব কিছু আউট হয়ে গিয়েছে, কারণ যেদিন ব্ল্যাক ফ্রাইডে প্রথম দিনই বেশিরভাগই সব আউট হয়ে যায়। তো যাই হোক, আমরা একটু ঘোরাফেরা করতেছি, আইসক্রিম সুইট কর্ন খাচ্ছি, খাওয়া দাওয়া করতেছি, আর একটু ছবি তুলতেছি, আর তেমন কিছুই পাইনি আমি। হালকা পাতলা একটা ব্যাগ পেয়েছি, তো একটু হালকা পাতলা শপিং করছি আপনাদের সাথে। হ্যাঁ, আমি শেয়ার করব আমরা কি কি কিনেছি। আর ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে এমন একটা দিন যেই দিনটাতে হচ্ছে আফটার থ্যাংকস গিভিং এর পরে অনেক বড় একটা সেল থাকে, অনেক বড়, যা সব কিছুই অনেক কম দামে ওরা ছেড়ে দেয়। বিশেষ করে ইলেকট্রনিক্স জিনিসগুলো অনেক বেশি সেলে থাকে, তো এই দিনটার অপেক্ষায় অনেকেই থাকে এবং সবাই ওই দিনটাতে অনেক ধরনের ইলেকট্রনিক জিনিস কিনে থাকে। তো আমি খুব তাড়াহুড়া করে এই জিনিসপত্র কিনে ফেললাম, কারণ বাসায় চলে যাব, কারণ বেশিক্ষণ মলে থাকতে যাচ্ছি না, কারণ মানুষ দিন দিন বাড়তেছে। তো এখন চলে যাব, তো আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব আমরা কি কি জিনিস কিনেছি, আপনাদেরকে দেখাবো। তো এই যে আমাদের শপিং, আমরা এখানে ব্যাগ কিনেছি, পার্পল কালার ব্যাগটি, মাইকেল কোরের ব্যাগ।
আর এখানে একটা ব্লু কালার ব্যাগ আছে, এগুলো আমরা অনেক সেলে পেয়েছি। তো মা এই ব্যাগগুলো কিনেছে, আমি একটা ছোট্ট পার্পল কালার ব্যাগ কিনেছি, তো অনেক কম দামে পেয়েছি, এবার অনেক সেল পাওয়া গিয়েছে। তো এই ছিল আমাদের হালকা পাতলা টুকটাক শপিং। তো এখানে আমাদের শপিং শেষ, তো আজকের জন্য বিদায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আরেকদিন। তো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।